হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে কয়টি সিম অ্যাক্টিভ রয়েছে বা চালু রয়েছে। এর জন্য সর্বপ্রথম সবার আগে আপনাকে গুগলে যেতে হবে। তো আমি গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে সার্চ দিতে হবে tapkop.com। ট্যাপকপ লিখেই সার্চ দিলে হবে। দেওয়ার পর যে পোর্টালটা আসবে ফার্স্ট, এই পোর্টালটা একটা ক্লিক দিতে হবে। তো আমি ক্লিক করলাম। দেখুন, এখানে আসার পর এখানে কিন্তু এন্টার ইয়ার মোবাইল নাম্বার, এখানে আপনার বর্তমান যে প্রেজেন্ট মোবাইল নাম্বারটা আছে সেটা বসাতে হবে। তো আমি বসাচ্ছি আমার মোবাইল নাম্বারটা। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক দিতে হবে। এরপর একটু লোডিং নিয়ে একটা ওটিপি আসবে, ওটিপিটা আসলে বসিয়ে দিতে লাগবে। দেখুন, ওটিপি কিন্তু এসে গেছে। ওটিপি হচ্ছে 544238, 544238। ভ্যালিডে ক্লিক করতে হবে। ভ্যালিডে ক্লিক করার পর দেখুন, ইউ মে চুজ দ্য টেলিগ্রাফ নাম্বার দ্যাট আর নট ইন ইউর নেম অ্যান্ড নট রিকোয়ার্ড অ্যান্ড সাবমিট ইউর রিপোর্ট। এখানে দেখুন টু, এখানে দেখুন শো করছে টু নাম্বারস, তার মানে আমার দুইটা নম্বর আপাতত অ্যাক্টিভ আছে। যদিও আমি আমার এই আধার কার্ড দিয়ে অনেক সিম কার্ড নিয়েছি, কিন্তু এখানে দুইটা নম্বরই শুধু অ্যাক্টিভ আছে, যেহেতু বাকিগুলো কিন্তু ক্লোজ হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তাই দেখাচ্ছে না। তারপরেও যদি আপনার মনে হয় যে এই নাম্বারটা আপনার কাছে নেই বা অন্য কেউ চালাচ্ছে, তাহলে যে রিপোর্টে ক্লিক করে সাবমিট রিপোর্টে টিপে দেবেন, তাহলে কিন্তু এটা অ্যাকশান হবে এই নম্বরটার উপর। তো আমার যেহেতু চালু হচ্ছে আমি রিপোর্ট দিচ্ছি না, তাহলে আপনারা এইভাবে চেক করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ একটি কেন্দ্র সরকারীয় ওয়েবসাইট। দেখুন, এখানে দেওয়া আছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, কেন্দ্র সরকারের ইন্ডিয়া টেলিকম।